আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটি আয়রনের সঙ্গে পরিচয় করে দেব যা অনেকেরই চাহিদা, অর্থাৎ ওয়্যারলেস আয়রন। এটা কিন্তু ভীষণ থেকে আপনারা এখন পেয়ে যাচ্ছেন। এটি কিন্তু ওয়াটটাও অনেক বেশি, অর্থাৎ খুব দ্রুত যে কোনো কাজ কিন্তু আপনারা করতে পারবেন। অনেকেরই অবজেকশন থাকে যে এরকমভাবে আয়রনে হিট আসছে না, এটা কিন্তু খুব ভালো হিট দিতে সক্ষম যেহেতু এটাতে 1800 ওয়াট ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে আয়রনটা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লুকে কিন্তু এটি এসেছে। এই হচ্ছে কেসটা। আপনারা হয়তো ভাবছেন যে এইটা কিভাবে হিট হবে, আসলে দেখতে পাচ্ছেন যে কোনো ওয়্যার নেই অথচ এটা কিন্তু হিট করবে। এই আয়রনটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। কিভাবে এই আয়রনটা হিট করে তো আমরা প্রথমে এটি দেখে নিব। তার আগে যদি বলি, প্রথমত আয়রনে দেখতে পাচ্ছেন যে এইখানে লাইন, এখানে ফেজ দেওয়া আছে, এরই সঙ্গে কিন্তু নিউট্রাল দেওয়া আছে, আর এরই সঙ্গে কিন্তু আর্থিং দেওয়া আছে। যেহেতু এটি হচ্ছে 1600 থেকে 1800 ওয়াট, তো অবশ্যই আর্থিং থাকতে হবে, যার জন্য আর্থিং দেওয়া হয়েছে। বিভিন্ন সময় আমাদের কিন্তু প্রয়োজন পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায়। কেবল থাকলে কিন্তু ঝামেলাটা হয়, ওয়্যার থাকলে ঝামেলাটা হয়, সেই ঝামেলা এটাতে থাকছে না। অর্থাৎ হিট করার জন্য আপনি এখানে লাগিয়ে দিয়ে রাখলেন, হিটটা হয়ে গেলে এটি কিন্তু ট্রিপ করবে, বন্ধ হয়ে যাবে, এরপরেই কিন্তু আপনি আপনার কাজটা অর্থাৎ আয়রন করতে পারবেন। তো আমরা প্রথমে এটা কি করি, লাইন দিই। লাইন দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা কেবলটা বের করে নিয়েছি। তো কেবল একবার বের করা হলে আপনারা চাইলে কিন্তু এই যে লকটি দেখতে পাচ্ছেন এটি আবার বসিয়ে দিয়ে রাখতে পারেন। অর্থাৎ কেবল একবারই বের করে নিলেন, বারবার এটি যদি খোলা হয় আবার বন্ধ করা হয় এতে করে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো কেবল বের করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি মাল্টিপ্লাগ নিয়েছি। মাল্টিপ্লাগে যখন লাইন দেওয়া হলো, লাইন দেওয়ার পরে কিন্তু এটা একদম সেফটি থাকবে, কোথাও হাত দিলে শক করার সম্ভাবনা একদমই নেই। এরপরে আমাদের আয়রনটা যদি আমি এইখানে রাখি, তো এইখানে রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু লাইন চলে আসছে, অর্থাৎ এটি কিন্তু ফুল হিট হবে, এরপর অটো বন্ধ হবে। অর্থাৎ থার্মোস্ট্যাট দেওয়া আছে, এটা কিন্তু কাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। আবার অনেকেই আমরা ভাবি যে এটা কিন্তু একদম হিট হয়ে গেছে, যে প্লাস্টিক পুড়ে যাবে কিনা, না, এই প্লাস্টিক কখনোই পুড়বে না। এখানে যে রাবারটি ব্যবহার করা হয়েছে অনেক হেভি, এই রাবার কিন্তু কখনোই পুড়ে যাবে না, যার দরুন কিন্তু এটি অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন। এই আয়রন কিন্তু এখন কাপড় আয়রন করার জন্য প্রস্তুত হয়ে গেছে, অর্থাৎ ফুল হিট হয়ে গেছে। যখন হিট শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ম্যাক্সিমাম উল, যে কাপড় আপনি আয়রন করতে যাচ্ছেন সবগুলো কাপড়ের নাম কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা কম বেশি করে নিতে পারবেন। তো এরপরে যখন হিট শেষ হয়ে যাবে আবার আপনি কি করবেন, এইখানে সুন্দর করে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু হিট হচ্ছে। হিট হওয়ার পরে আপনারা দেখতে পাবেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই আয়রনটি আপনারা পাচ্ছেন অনলি 1890 টাকাতে, আপনারা কিন্তু পারচেস করতে পারবেন এই আয়রনটি। তো এই আয়রনটার মডেলটা আপনাদেরকে একটু বলে দিই সহজ করার লক্ষ্যে, যাতে করে আপনারা যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন। এটা হচ্ছে SMTEI-001 এই আয়রনটার মডেল। এটি হচ্ছে 1600 ওয়াট থেকে 1800 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। কোম্পানি থেকেও কিন্তু সুযোগ সুবিধা দিচ্ছে, অর্থাৎ 1 বছরের ওয়ারেন্টি এইটাতে থাকছে। এই আয়রনের বিশেষ কিছু সুবিধা রয়েছে, অর্থাৎ সুতি কাপড় যখন আমরা আয়রন করি তখন কিন্তু এখানে পানি ব্যবহার করতে পারবো, আর পানি দিলে কিন্তু অটোমেটিক বাষ্প আকারে কাপড়ে পড়বে, তারই সঙ্গে কিন্তু আমরা আয়রন করতে পারবো। এইখানে দেখতে পাচ্ছেন প্রেসার দেওয়া আছে। এখানে কিন্তু কিভাবে আপনি পানিটা চাচ্ছেন, বাষ্প আকারে চাচ্ছেন নাকি আপনি অনেক পানি চাচ্ছেন, সেই অপশন এখানে সিলেক্ট করে দেওয়া আছে। এখানে লক দেওয়া আছে, কম বেশি করা যাবে। তো এই আয়রনটির বর্তমান বাজার মূল্য 1890 টাকা। 1890 টাকাতেই কিন্তু 1600 ওয়াটের এই আয়রনটি, ওয়্যারলেস আয়রনটি আপনারা পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অথবা অনলাইনে অর্ডার করে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।